প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচনায় আমরা তোমাদের সিলেবাসের ফোর্থ চ্যাপ্টার সেলফ ইন্টারেস্ট বিহেভিয়ার এটা নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে আমরা দেখি আমরা কী কী টপিকস আজকে দেখব। স্বার্থগত আচরণ, প্রতিনিধিত্বশীল সম্পর্ক, প্রতিনিধিত্বশীল সম্পর্কের বৈশিষ্ট্য, শ্রম বিভাগ কী, শ্রম বিভাগের প্রকারভেদ, এর সুবিধা এবং তথ্য অসামঞ্জস্যতার উৎস, তথ্য অপ্রতিসমতার সমস্যা, এজেন্সি সমস্যা কী, এজেন্সি সমস্যার সমাধানের উপায় এবং এজেন্সি তত্ত্ব কী, এজেন্সি তত্ত্বের ব্যয়, এজেন্সি ব্যয়ের প্রকারভেদ। তো আজকে আমাদের পুরো আলোচনাতেই স্বার্থের একটা সম্পর্ক থাকবে আলোচনায়, যে ইন্টারেস্ট, যার যার স্বার্থ। যেমন একটা প্রতিষ্ঠানে মালিকের সাথে ব্যবস্থাপকের কিংবা শেয়ার হোল্ডারদের সাথে ব্যবস্থাপকদের, অথবা দুইটা পক্ষের একটা ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেনের ক্ষেত্রে দুইটা পক্ষের মধ্যে একটা পক্ষ থেকে আরেকটা পক্ষ বেশি জানে, এই জানার ফলে তাদের যে স্বার্থগত আচরণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মানে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো স্বার্থগত আচরণ বা সেলফ ইন্টারেস্ট বিহেভিয়ার। স্বার্থগত আচরণ, নির্দিষ্ট সংগঠন থেকে নিজেদের সুবিধা লাভের জন্য সংগঠিত ব্যক্তিগত আচরণকে সেলফ ইন্টারেস্ট বিহেভিয়ার বলে। নির্দিষ্ট সংগঠন বা প্রতিষ্ঠান থেকে নিজেদের সুবিধা লাভের জন্য সংগঠিত ব্যক্তিগত আচরণকে স্বার্থগত আচরণ বলে। উইকিপিডিয়াতে বলা হয়েছে, স্বার্থগত আচরণ হল ব্যক্তিগত পর্যায়ে অনুকূল আচরণ প্রদর্শনের পদ্ধতিকে স্বার্থগত আচরণ বলে। আর আমরা স্যামুয়েলসনের মতে স্বার্থগত আচরণ বলতে দেখতে পাই যে উত্তম অর্থনৈতিক এবং প্রাতিষ্ঠানিক উন্নতি লাভের জন্য ব্যক্তিগত পর্যায়ের আচার নীতিকে স্বার্থগত আচরণ বলে। উত্তম অর্থনৈতিক এবং প্রাতিষ্ঠানিক উন্নতি লাভের জন্য ব্যক্তিগত পর্যায়ের আচার নীতিকে স্বার্থগত আচরণ বলে। প্রতিনিধিত্বশীল সম্পর্ক হল পেশাদারী ব্যবস্থাপক ও মালিক পক্ষ এর মধ্যে সৃষ্ট আইনগত সম্পর্কের ভিত্তিতে মালিক ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণ ও চুক্তি সম্পাদন করার জন্য যে ক্ষমতা প্রদান করে সেই ক্ষমতাকে প্রতিনিধিত্বশীল সম্পর্ক বলে। তার মানে হলো যে এখানে ব্যবস্থাপক মালিকের মধ্যে বা মালিক পক্ষের মধ্যে এমন একটি সম্পর্ক সৃষ্টি হবে যার ভিত্তিতে ব্যবস্থাপককে ক্ষমতা দেয়া হবে যে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে কিংবা যে চুক্তি সম্পাদনের জন্য তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সেটাই হলো প্রতিনিধিত্বশীল সম্পর্ক। ব্যবস্থাপনার ক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিশ্বাস, আস্থা এবং শর্তের ভিত্তিতে আইনগত কর্তৃত্ব বা লিগ্যাল অথরিটি যখন প্রদান করা হয় যার মাধ্যমে এজেন্ট সিদ্ধান্ত গ্রহণ করার অধিকারী হয়, এই ধরনের আইনগত রিলেশনকেই আমরা প্রতিনিধিত্বশীল সম্পর্ক বলবো। তার মানে এখানে ব্যবস্থাপনাকে একটি আইনগত
ব্যবস্থাপনা এবং মালিক পক্ষের মধ্যে একটি আইনগত সম্পর্ক সৃষ্টি হয়, যার ভিত্তিতে ব্যবস্থাপনা অন্য ব্যবস্থাপনা সে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিংবা ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কিংবা কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেটাকে আমরা বলবো প্রতিনিধিত্বশীল সম্পর্ক। তার মানে আমরা বলতে পারি যে কোনো তৃতীয় পক্ষের সাথে চুক্তি স্বাক্ষর করার আইনগত ক্ষমতাকে প্রতিনিধিত্বশীল সম্পর্ক বা এজেন্সি রিলেশন বলে। কোনো তৃতীয় পক্ষের সাথে চুক্তি স্বাক্ষর করার আইনগত ক্ষমতাকে প্রতিনিধিত্বশীল সম্পর্ক বা এজেন্সি রিলেশন বলে। এই এজেন্সি রিলেশনের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এই সম্পর্ক হবে যৌক্তিক এবং এই সম্পর্ক আইনগত হবে, এটি চুক্তির মাধ্যমে এই সম্পর্ক সম্পাদিত হবে, অনেক সময় আদালতের রায়ের মাধ্যমেও বা ভিত্তিতেও প্রতিনিধিত্বশীল সম্পর্ক তৈরি হয়। প্রতিনিধিত্বশীল সম্পর্ক সম্পর্কে এজেন্টের প্রিন্সিপালের অধীনে কাজ করে। এজেন্ট সবসময়ই প্রিন্সিপালের লাভের জন্য কাজ করবে, এজেন্টকে প্রিন্সিপালের প্রতি অবশ্যই বিশ্বস্ত হতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপনা এবং মালিক পক্ষের মধ্যে একটা সম্পর্কের সৃষ্টি হয়, যেটা আইনগতভাবে বা আইনের ভিত্তিতে মালিক ব্যবস্থাপনাকে ক্ষমতা প্রয়োগ করার জন্য কিংবা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কিংবা চুক্তি সম্পাদন করার জন্য যে ক্ষমতা প্রদান করে সেই ক্ষমতাকে আমি প্রতিনিধিত্বশীল সম্পর্ক বলব। আর এই সম্পর্ক হবে যৌক্তিক, আইনগত এবং চুক্তি দ্বারা এই সম্পর্ক সৃষ্টি হবে, আদালতের রায়ের ভিত্তিতেও এই সম্পর্ক তৈরি হতে পারে এবং এজেন্ট সবসময়ই প্রিন্সিপালের ভালোর জন্য বা লাভের জন্য কাজ করবে, প্রিন্সিপালের প্রতি বিশ্বস্ত হবে এবং প্রিন্সিপালের অধীনে তাকে কাজ করতে হবে। এবার আসো আমরা দেখি শ্রম বিভাগ কী। শ্রম বিভাগ সম্পর্কে তোমরা জানো, যে আগেই জানো তোমরা ম্যানেজমেন্টে পড়েছো এবং অন্যান্য কোর্সে তোমাদের শ্রম বিভাগ নিয়ে আলোচনা হয়েছে, শ্রম বিভাগ, এরপর এজেন্সি সমস্যা, এজেন্সি ব্যয়। তারপরে যেহেতু আমাদের এই চ্যাপ্টারে আছে, আমরা অল্প করে আলোচনা করব। তো শ্রম বিভাগ কী, আমরা সহজে যদি বলতে চাই যে যখন কোনো একটি বিভাগে সেই বিভাগের কর্মীদের দক্ষতার ভিত্তিতে কাজ বা অভিজ্ঞতার ভিত্তিতে কাজ বণ্টন করা হয়, তাকেই আমরা শ্রম বিভাগ বলি। শ্রম বিভাগের দরকার এই জন্য যে কর্মীরা তার কাজে বিশেষজ্ঞ হয়ে ওঠে, স্পেশালাইজড হয়ে ওঠে। যখন দক্ষতার ভিত্তিতে তাদেরকে কাজগুলো বণ্টন করা হয়, সে ওই কাজের প্রতি আরও বেশি দক্ষ হয়ে যায়। তো এর ফলে দেখা যায় যে প্রতিষ্ঠান তার কাজের জন্য, তার প্রতিষ্ঠানের জন্য ভালো একজন কর্মী পায়। তো শ্রম বিভাগ থেকে আমরা অনেক ধরনের সুবিধাও লাভ করতে পারি, সেটা আমরা দেখব। শ্রমিকের দক্ষতা বাড়ে, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, তারপরে কর্মী সংস্থানে সহায়তা হয়। তো আমরা শ্রম বিভাগ বলতে বুঝতে পারি যে কাজকে ভাগ করে প্রতিটি কাজে বিশেষজ্ঞতার ভিত্তিতে কর্মী দলের মাঝে কর্ম বণ্টন করাকে শ্রম বিভাগ বলে। তাহলে সহজভাবে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের কাজকে ভাগ করে প্রতিটি কাজে বিশেষজ্ঞতার ভিত্তিতে কিংবা দক্ষতার ভিত্তিতে কর্মী দলের মাঝে কর্ম বণ্টন প্রক্রিয়াকে শ্রম বিভাগ বলে। অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ বলেন যে ডিভিশন অফ লেবার ইজ কনফাইন্ড টু দ্য মার্কেট এরিয়া, শ্রম বিভাগ বাজারের পরিধি দ্বারা সীমাবদ্ধ। তারপরে বি টেলর বলেছেন যে কাজকে ভাগ করে প্রতিটি কাজে বিশেষজ্ঞতার ভিত্তিতে কর্মী দলের মাঝে কর্ম বণ্টন করার প্রক্রিয়াকে শ্রম বিভাগ বলে। তার মানে শ্রমিকের কাজের দক্ষতা ও যোগ্যতা অনুসারে কর্ম বণ্টন প্রক্রিয়াকে শ্রম বিভাগ বলে। শ্রম বিভাগের প্রকারভেদ হতে পারে সরল শ্রম বিভাগ, জটিল শ্রম বিভাগ এবং আঞ্চলিক শ্রম বিভাগ।
সরল বলতে বুঝি আমরা যখন কোনো ব্যক্তি নিজের আগ্রহ বা দক্ষতা অনুযায়ী নিজ নিজ পেশা বেছে নেয় তখন ওই কর্ম প্রক্রিয়াকে সরল শ্রম বিভাগ বলে। যেমন আমরা বলতে পারি যে ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, আর এদেরকে বলতে পারি যে তারা নিজের আগ্রহ বা দক্ষতা অনুযায়ী নিজ পেশা বেছে নেয়, তাকে আমরা সরল শ্রম বিভাগ বলবো। আর জটিল শ্রম বিভাগ বলতে বুঝি পৃথক কর্মীদের নিযুক্ত করা হয় যারা প্রত্যেক প্রক্রিয়া সম্পাদন করতে পারে। আঞ্চলিক শ্রম বিভাগ পণ্য উৎপাদনের স্থানগত সুবিধা আছে এমন স্থানে এটি গড়ে ওঠে। যেমন আমরা পোশাক শিল্পগুলোকে দেখি যে যেখানে সস্তা শ্রম আছে কিংবা প্রতিষ্ঠানের জন্য জমি সস্তা পাওয়া যায়, মানে উৎপাদন অন্যান্য উপকরণ যেগুলো সেগুলো সুবিধা মতো পাওয়া যায় সেগুলোকে আমরা বলি আঞ্চলিক শ্রম বিভাগ। যেমন পোশাক শিল্পগুলো দেখা যায় যে যেখানে সস্তা শ্রম আছে সেখানে গড়ে ওঠে। যেমন পোশাক শিল্পের ক্ষেত্রে আমরা বলতে পারি নারায়ণগঞ্জের কথা, তারপরে আশুলিয়ার কথা, টঙ্গী, গাজীপুর। গাজীপুরে তো অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। তারপরে তোমার দইয়ের ব্যবসার জন্য আমরা বলতে পারি বগুড়ার কথা, আলুর জন্য বলতে পারি আমরা মুন্সিগঞ্জের কথা। এগুলো হলো আঞ্চলিক শ্রম বিভাগ। সুবিধাগুলো কী? সুবিধা যেহেতু আমরা বললাম যে শ্রম বিভাগ বলতে আমরা বুঝি যে দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী কর্মীদের মধ্যে কাজ বণ্টন করে দেওয়ার প্রক্রিয়াই হলো শ্রম বিভাগ। তার মানে এর ফলে শ্রমিকের দক্ষতা বাড়ে, উৎপাদন বাড়ে, প্রতিষ্ঠানের কর্মসংস্থানে সহায়তা হয়, নতুন ধারণারও উদ্ভাবন হয়, কারণ কর্মী দক্ষ হয়ে তারা ওই কাজে আরও বেশি অভিজ্ঞতা লাভ করে এবং নতুন নতুন ধারণার উদ্ভব হয়। প্রেরণা বৃদ্ধি, ব্যয় হ্রাস, কর্মমান নিশ্চিত করা, অপচয় হ্রাস করা। তথ্য অসামঞ্জস্যতা, তথ্য অসামঞ্জস্যতা হলো যে একটা যখন দুইটা পক্ষের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি পক্ষের কাছে অন্য পক্ষের থেকে বেশি তথ্য থাকে, এটাই হলো তথ্য অসামঞ্জস্যতা। একটু মনে রাখতে হবে যে টপিকসগুলো কী। ইনফরমেশান অ্যাসিমেট্রি মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যখন দুটি পক্ষের মধ্যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের কাছে অন্য পক্ষের থেকে বেশি তথ্য থাকে সেটাকে আমরা তথ্য অসামঞ্জস্যতা বলবো। লেনদেন তথ্য গ্রহণের ক্ষেত্রে জড়িত দুটি পক্ষ যেখানে এক পক্ষের থেকে অন্য পক্ষের অধিকতর প্রয়োজনীয় তথ্য জানে। এর উৎসগুলো কী? সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে একটি উদাহরণ, তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়মাবলীর পার্থক্য অপ্রতিসম তথ্য সৃষ্টি করে। যেমন ধরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়মাবলীর পার্থক্য, যেমন বোর্ড একটা নির্দেশনা দিল কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা ভার্সিটি একটা নির্দেশনা দিল, তো সেই নির্দেশনাগুলি একটা কলেজ মানল কিন্তু আরেকটা কলেজ মানল না, এটাই হলো তোমার অপ্রতিসম তথ্যের উৎস। কতিপয় তথ্য অপ্রকাশযোগ্য ধারা তথ্য অপ্রতিসমতা সৃষ্টি করে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা পদ্ধতি তৈরি করে। তথ্য অপ্রতিসমতা সমস্যা হলো বৈরি নির্বাচন, নৈতিক ঝুঁকি, একক তথ্য অধিকার, এজেন্সি সমস্যা। এটা সম্পর্কেও তোমরা জানো যে যখন মালিক এবং ব্যবস্থাপনার মধ্যে স্বার্থের একটা দ্বন্দ্ব হয় সেটাই হলো এজেন্সি সমস্যা। কারণ আমরা জানি যে মালিক এবং ব্যবস্থাপনার দুই চোখেরই স্বার্থ ভিন্নমুখী, তাদের উদ্দেশ্যগুলো ভিন্নমুখী। মালিক চায় তার প্রতিষ্ঠানের লাভ, আর ব্যবস্থাপক চায় তার নিজের লাভ, তার বেতন বাড়বে, সে কমিশন পাবে, এরকম। তো যেহেতু দুইজনের ভিন্নমুখী উদ্দেশ্য তাই এদের মধ্যে স্বার্থের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, এটাই হলো এজেন্সি সমস্যা।
মালিক ও ব্যবস্থাপকের উদ্দেশ্য ভিন্নমুখী হওয়ায় এর স্বার্থ রক্ষার জন্য একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়াই হলো এজেন্সির সমস্যা। Agency problem is likelihood that managers may place personal goals ahead of corporate goals. তার মানে কর্পোরেট লক্ষ্যের উপর ব্যবস্থাপকদের ব্যক্তিগত লক্ষ্যকে স্থান দেওয়ার সম্ভাবনাকে এজেন্সি সমস্যা বলে। তাদের দুইজনের যেহেতু ভিন্ন উদ্দেশ্য, তো তাদের এই উদ্দেশ্য বা স্বার্থকে রক্ষা করার জন্য তারা একজনের সাথে আরেকজনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এই দ্বন্দ্বে জড়িয়ে পড়াই হলো এজেন্সি সমস্যা। তো এজেন্সি তত্ত্ব কী? যে তত্ত্ব শেয়ার হোল্ডারদের এবং ব্যবস্থাপক ও ব্যবস্থাপক প্রতিনিধিদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে তাই হলো এজেন্সি তত্ত্ব। শেয়ার হোল্ডারগণ এবং ব্যবস্থাপনা প্রতিনিধিদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে তাকে এজেন্সি তত্ত্ব বলে। এই এজেন্সি তত্ত্ব বা এই সমস্যা এজেন্সি সমস্যা নিরসনের উপায় হলো স্টক অপশন, কৃতিত্ব পরিকল্পনা এবং নগদ বোনাস। এগুলোর মাধ্যমে আমরা এজেন্সি সমস্যা নিরসন করতে পারি। যে স্টক অপশন, কাজের পরিকল্পনা এবং নগদ বোনাস। এবার আসে এজেন্সি ব্যয়। এজেন্সি সমস্যা সমাধানের জন্য শেয়ার হোল্ডারদের যে অর্থ ব্যয় হয় তাই এজেন্সি ব্যয়। এজেন্সি সমস্যা সমাধান করার জন্য শেয়ার হোল্ডারগণ কর্তৃক ব্যয়িত অর্থকে এজেন্সি ব্যয় বলে। এজেন্সি ব্যয়ের প্রকারভেদ, একটা হলো তোমার তদারকি ব্যয় বা মেনটেন্যান্স কস্ট, তারপরে বন্ডিং ব্যয়, বন্ডিং কস্ট, প্রক্সি প্রতিযোগিতা কর ব্যয়, প্রক্সি প্রতিযোগিতা ব্যয়, সূচক ব্যয়, ব্যয় কাঠামো পরিবর্তন ব্যয়। এবার আসো সিগন্যালিং তত্ত্ব। সিগন্যালিং তত্ত্ব কী? সিগন্যালিং তত্ত্ব বলতে আমরা বুঝি যে এটি হিসাবশাস্ত্রে এমন একটি কোড যেখানে অপ্রতিসম তথ্যের ভিত্তিতে হাইপোথেটিক্যাল এক্সাম্পলের সাহায্যে অজানা বা অদৃশ্যমান পারস্পরিক সহগের সংকেতের মাত্রা নির্ণয় করা হয়। ইনভেস্টোপিডিয়াতে বলা হয়েছে সিগন্যালিং থিওরি এমফেসাইজেস দ্য সিগন্যালিং কোড সিগন্যালিং রোড অফ কনজারভেটিজম ইন এ ডেট মার্কেট উইথ অ্যাসামেট্রিক ইন্ডেনশন। অর্থাৎ ঋণ বাজারে অপ্রতিসম তথ্য প্রাপ্যতার বিধি প্রতিষ্ঠার প্রতি সিগন্যালিং তত্ত্ব গুরুত্ব আরোপ করে থাকে। সিগন্যালিং তত্ত্বের বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য হলো যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালের শক্ত ভিত্তি অনুসরণ করে প্রতিষ্ঠিত। অ্যাকাউন্টিং প্রিন্সিপালের শক্ত ভিত্তি অনুসরণ করে প্রতিষ্ঠিত এই সিগন্যালিং তত্ত্ব অনুযায়ী নমুনা যোগাযোগ প্রতিষ্ঠা পায়। প্রতিষ্ঠানের পরিচালনাগত ঝুঁকি নিয়ে তথ্য বিশ্লেষণ করা হয়। তথ্য প্রেরণকারী এবং ব্যবহারকারীর মধ্যে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তথ্য প্রেরণকারী ও ব্যবহারকারীর মধ্যকার একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তো এই হলো আজকে আমাদের স্বার্থগত আচরণের আলোচনা। এখান থেকে তোমার বি পার্টের এই প্রশ্নগুলো থাকে, 4-5 নম্বরের প্রশ্ন থাকে, ছোট না প্রশ্নও থাকে, আবার কিছু ছোটো ছোটো প্রশ্ন মিলিয়ে বড় প্রশ্নও আসে। তো তোমরা একটু ভালো করে পড়ে নেবে এই এজেন্সি কস্ট, এজেন্সি সমস্যা, তারপর এজেন্সি সমস্যা নিরসনের উপায়, এগুলো তোমরা একটু বড় করে দেখে নেবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা 6th চ্যাপ্টারে যাবো। 5th চ্যাপ্টারটা তেমন ইম্পর্টেন্ট না, আর তেমন প্রশ্ন আসে না। তো আমাদের 6th চ্যাপ্টার হলো পার্সোনালিটি,
এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক, আর সময়কে তোমরা কাজে লাগাও। এই করোনার সময়ও মনকে শক্ত রেখে আমাদের কাজ চালিয়ে যেতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনার বাইরেও টেক্সট বুকের বাইরেও পড়াশোনা করতে হবে। তো ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।